কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে শুক্রবার আলতাবালি পার্কে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিসের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান এম সাইদ বাকি। এতে বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল ইসলাম বাসন, ব্যারিস্টার তারিক বিন আজিজ, ব্যারিস্টার নাজির আহমেদ, গণমাধ্যম কর্মী এম এ সাত্তার মিশু, সাংবাদিক মুজাহিদুল ইসলাম এবং সংগঠনের সেক্রেটারি জেনারেল সাজ্জাদুল ইসলাম সহ আরও অনেকে।